বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের আয়োজনে আজ শুরু হয়েছে কোরিয়া অ্যাম্বাসেডর কাপ তায়কোয়ান্দো প্রতিযোগিতা। রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাংকুন। ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন। 2 দিনব্যাপী প্রতিযোগিতায় 16টি দলের মোট 400 জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। দর্শক, রাতের সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো